এসব মহাকাল মানবরচিত বিধানের রাজনীতি হ্যাঁ এসব রাজনীতি চলছে তাদের গণতন্ত্র রাজনীতি গণতন্ত্র কে দিল পশ্চিমারা দিল এই গণতন্ত্র রাজনীতি করো রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা ধর্ম হচ্ছে নামাজ রোজা হজ যাকাতের নাম আর রাজনীতি করবেন আপনি পার্লামেন্টে আসবেন আর আপনি রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী হবেন তার জন্য ইলেকশন করতে হবে আর তার জন্য এই হবে সেই হবে তার জন্য এই রকম সিস্টেম আছে সাংগঠনিক সিস্টেম আছে যেগুলো শরীয়তে নেই কিছু নেই আর এই হতে হবে আর যদি রাজনৈতিক ক্যাডাররা বলে দেয় যে আজকে ধর্মঘট করতে হবে ধর্মঘট করতে হবে ভাঙচুর করতে হবে ভাঙচুর করতে হবে এই বিরোধীদেরকে মারতে হবে হাত পা ভাঙতে হবে ভাঙতে হবে জি ধর্ম আলাদা রাজনীতি রাজনীতির ক্ষেত্রে হালাল হারামের কিছু নেই রাজনীতির ক্ষেত্রে আবার জায়েজ না জায়েজ কি আবার হালাল হারাম কি আছে রাজনীতি করছে তাহলে দিনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া আর শিক্ষাকেও আলাদা করে দেওয়া দুনিয়ার শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে যান সেখানে শুধু দুনিয়ার শিক্ষা দিনের বন্ধ পর্যন্ত নেই দিনের শিক্ষা কলেজ ইউনিভার্সিটিতে নেই দিনের শিক্ষা যদি নিতে হয় আর এতই আপনি ধর্মভীরু হন আল্লাহ বিরহন জান মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে জান কিছু শেখান নিজের ছেলে মেয়েদেরকে ওখানে শেখান মাদ্রাসা মক্তব আছে ওখানে বাচ্চাদেরকে কোরআন শেখান তা হাফেজকে ভাড়া করে রেখে দেন তার দ্বারা কিছু কোরআন শিখিয়ে দেন এই ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে যে দুনিয়া থেকে দিনী শিক্ষাকে দুনিয়ার শিক্ষা থেকে আলাদা করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম খোলাফায়ে রাশেদিন তারপরে যুগ যুগ ধরে মুসলিম উম্মতের খোলাফায়ে রাশেদিনরা বাবা অন্যান্য খোলাফারাও আজ পর্যন্ত এই সৌদি আরবে আলহামদুলিল্লাহ সৌদি আরবের সিলেবাস সম্পর্কে যাদের জ্ঞান আছে সৌদি আরবে দুই শিক্ষা আলাদা করা হয়নি যে মাদ্রাসা মানে ধর্মীয় প্রতিষ্ঠান শুধু আর স্কুল মানে সেখানে শুধু জিওগ্রাফি শিখো আর ম্যাথমেটিক্স শিখো আর সেখানে সায়েন্স টেকনোলজি শিখো আর সেখানে ইসলাম সম্পর্কে কিছু জানতে পারবে না ইমানের পিলার জানতে পারলে না ইসলামের পিলার জানতে পারলে না নামাজ কেমন করে পড়া হয় তা জানতে পারলে না এই রকম প্রতিষ্ঠান কোথাও সৌদি আরবে আলহামদুলিল্লাহ পাবেন না এই জন্য এটি হচ্ছে ইসলামিক দেশ এটি হচ্ছে ইসলামিক দেশ কারণ এখানে দিনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া হয়নি এখানে ধর্মীয় শিক্ষাকে দুনিয়ার শিক্ষা থেকে সায়েন্স টেকনোলজি থেকে আলাদা করে দেওয়া হয়নি একজন ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে তার সাথে তাকে অবশ্যই নামাজ রোজা হজ যাকাত বিধি বিধান হালাল হারাম আকীদা শুদ্ধ আকীদা আর ভ্রান্ত আকীদা সব শিখতে হবে এর জন্য একজন আরব কলিগ যদি আপনার থাকে দেখবেন সৌদি আরবে পড়াশোনা করে তার ইসলাম সম্পর্কে অথচ ইঞ্জিনিয়ার সে অথচ মেডিকেল ডাক্তার তার দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে আর ভারত বাংলাদেশে একজন ডাক্তার কেন ইঞ্জিনিয়ার কেন তো মাশাআল্লাহ ইল্লাম হাজারে একটিও পাবেন না যে পিলার অফ ইমান জানে পিলার অফ ইসলাম জানে নামাজ ভালো করে শুদ্ধ পড়তে জানে এটুকু জানে না বাকি তো জানেই না হালাল হারাম বরং অনেক শিক্ষিত লোকের কাছে শুনেছি আমার কাছে এসে একজন বলছে শিক্ষিত মানুষ জানাল শিক্ষিত কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি হাসিল করা মানুষ বলছে আপনি কি বলেন আমরা ব্যবসা বাণিজ্য করবো সেখানেও আবার হালাল হারাম নাকি সেখানে আবার সুদের ব্যাপার সবার আছে নাকি সুদ আবার হালাল হারাম অর্থনীতিতে আবার ইসলাম কোথায় আছে তাহলে কি শিক্ষা দেওয়া হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে ভারত বাংলাদেশ পাকিস্তানে যে অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম আবার কি অধর্ম কি ধর্ম আলাদা আর অর্থনীতি আলাদা রাষ্ট্রনীতি আলাদা সমাজনীতি আলাদা ওসব নীতি আলাদা আর ধর্ম আলাদা ধর্মের সম্পর্ক মসজিদের সাথে এই হচ্ছে একটি চরম বড় বিদা যাতে বিপর্যয় নিয়ে এসছে মুসলিম উম্মতের ধ্বংস করেছে মুসলিম জাতিকে মুসলিম জাতি নাস্তিক হতে লেগেছে মুসলিম জাতি সেকুলার ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী হয়ে গেছে ধর্ম নিরপেক্ষতা এরই নাম যে ধর্মের মধ্যে রাজনীতি ঢুকাবে না রাজনীতিতে ধর্ম নিয়ে আসবে না দিনের মধ্যে দুনিয়া ঢুকাবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামিক শিক্ষা চলবে না না তো মূল্যবাদী হয়ে যাবে সেকুলারিজম দেন না এই হচ্ছে এক চরম বিদাত আকীদার ক্ষেত্রে এই ছয়টি বিদাত আপনাদের সামনে উল্লেখ করলাম সময় শেষ হতে যাচ্ছে কথার ক্ষেত্রে কিছু বিদাতের কথা বলি কথার ক্ষেত্রে বিদাত যখন আকীদায় মানুষের মন মগজে বিদাত ঢুকে থাকে তখন কথা কি বেরোবে সুন্নতি কথা বেরোবে নবীর কথা বেরোবে সাহাবায়ে কেরামের কথা বেরোবে ওই বিদাতই কথাই বেরোবে ওই শিরকি কথাই বেরোবে কথার ক্ষেত্রে বিদাত আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হে খাজা বাবা মাদাদ খাজা বাবার নাম হচ্ছে গরিব নামাজ জানেন খাজা মঈনুদ্দিন চিশতির উপাধি হচ্ছে গরিব নামাজ মানে গরিব দরিদ্রের দাতা গরিব দরিদ্রের দাতা কে বলুন তো দেখি আল্লাহ বলছেন আন্তুমুল ফকারাও ইলাল্লাহ হে বিশ্বের মানুষ তোমরা আল্লাহর সামনে তোমরা দরিদ্র অভাবী আর এই সুফিবাদ আমাদেরকে শিখালো এই বিদাতি আকিদ আমাদেরকে শিখালো যে তোমরা উচ্চারণ করো খাজা বাবা মঈনুদ্দিন চিশতি গরিব নামাজ
ইয়া আব্দুল কাদের জিলানী গাউসুল আজম শাইয়ান লিল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনি কিছু আমাকে দেন এগুলি শিরকি কুফরি কথা শেখালো এই ভ্রান্ত আকীদা আল্লাহ ছাড়া অন্যের পানা চাওয়া বালা মুসিবতে পড়লে পীর কিবলাকে ডাক দেওয়া জি জিনকে ডাকা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হিন্দুরা দেবী দেবতাকে ডাকে আর মুসলিমরা পীর বাবাকে পীর কিবলাকে ডাকে ইয়া আলী বলে ডাকে না ইয়া হোসেন বলে ডাকে না জি ইয়া গাউস বলে ডাকে জি বড় বড় পীরের নাম ধরে তারা ডাকে তাদের কাছে ওরা বড় পীর এবং তারা উদ্ধার করতে পারে তাদের কথা বললাম যে এরা গাউস কুতুব ইতা আব্দাল ইত্যাদি তাদের উপাধি রয়েছে কথার ক্ষেত্রে আরেকটি বিদাত হচ্ছে জিকির আজকারের ক্ষেত্রে বিদাত জিকির আজকারের ক্ষেত্রে জিকির আজকার মানে আমার জিকিরের আদবের বক্তব্য রয়েছে শুনবেন জিকির আজকার মানে উপমহাদেশের লোক বুঝে যে আনুষ্ঠানিক জিকির সম্মিলিত বসে হালকা হালকা বানিয়ে আর তার সাথে যে ওজিফাগুলি জিকিরগুলি পীর সাহেব দিয়েছেন সেই জিকির তারপরে তাতে ছয় লতিফার জিকির আর কিছু লোকের লতিফা না থাকলো তাদের জিকিরের বিভিন্ন স্তর আছে আপনি একেবারে নিচু স্তরের মুসলমান সুতরাং পূর্ণাঙ্গ কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পুরা জিকির আর আপনি একটু অ্যাডভান্স উন্নত মুসলমান আপনি জিকির করে কিছু উন্নতি করেছেন পীরের মুরিদ বেশ কিছুদিন ধরে হয়ে আছেন আর উন্নতি করেছেন কিছু বেশ ওয়াজিফা জিকির হয়ে গেছে তাহলে ইল্লাল্লাহ 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 আরো কিছু উন্নতি করেছেন আল্লাহু 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 আরো কিছু উন্নতি যখন করে নিয়েছেন এখন ফানা হয়ে গেছেন ফানা ফিল্লাহ হয়ে গেছেন একেবারে বিলীন হয়ে গেছেন আল্লাহ হু 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 এই জিকির এগুলো হচ্ছে মুসলিমদের জিকির এগুলো হচ্ছে বিদাতি কথা আর এই বিদাতি ইবাদত এসব হচ্ছে সুফিবাদের জিকির আজকার এছাড়া বহু তাদের জিকির আজকার বিদাতি জিকির আজকার রয়েছে যেগুলি বলার এখানে সময় নেই বিদাতি ওজিফা জিকিরের পরে বিদাতি ওজিফা কথার বিদাত হচ্ছে বিদাতি ওজিফা ওজিফা আহাদনামা আমাদের দেশে আহাদনামার কি ফজিলত আহাদনামা শুনেছেন না আমাদের দেশে ওজিফার কিন্তু আহাদনামা পাবেন আর পাবেন দুয়ায়ে গাঞ্জুল আরশ দুয়ায়ে গাঞ্জুল আরশ গাঞ্জুল গাব গাব আরবিতে আছে গাব নেই গাঞ্জুল আরশ গাব দিয়ে লিখা আছে তাহলে বোঝা গেল যে এটাও করতে গিয়েছে ওই পারস্য দেশ থেকে গিয়েছে আর খতমে ইউনুস ইউনুস আলাইহিস সালামের দোয়া কোরআনে কারীম আছে কিন্তু এত হাজারবার বা এত শতবার আর একেবারে চোখ বন্ধ করে অন্ধকার ঘরে পড়তে হবে বিভিন্ন ফর্মালিটিতে তরিকাতে এগুলো হচ্ছে সব বিদাতি জিকির আজকা বিদাতি ওজিফা বালা মুসিবত আসলে খতমে ইউনুস শুরু করে কোন বালা মুসিবত স্বামী জেলে চলে গেছে অসুস্থ হয়ে গেছে কেউ হাসপাতালে আছে সবাই মিলে ওই দানা নিয়ে কিডা কিডাল নিয়ে বুট নিয়ে বসে বাংলাদেশে বুট নিয়ে বসে বুট যে বিভিন্ন রকমের বিচি নিয়ে বসে ওই সব নিয়ে খতমে ইউনুস করে খতমে ইউনুস এগুলি সব বিদাত জি এছাড়া বহু জিকির আজকার রয়েছে বিদাতি জিকির রয়েছে যেগুলি বলার এখানে সময় নেই বিদাতের ক্ষেত্রে আরেকটি কথার বিদাত হচ্ছে দুরুদের বিদাত দুরুদ ইসলামে আছে আর প্রত্যেক নামাজে দুরুদ না পড়লে নামাজ হয় না এটি হচ্ছে আমাদের এতেকাদ বিশ্বাস দুরুদ পড়া হচ্ছে নামাজের রুকন পিলার যদি কেউ চোদ্দটির মধ্যে একটি যদি কেউ আল্লাহুম্ম সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত না পড়ে তাহলে তার নামাজ হয় না আল্লাহ উত্তম অবস্থায় নামাজের অবস্থা সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থা মানুষের ইবাদতের অবস্থা সেই সময় যদি আল্লাহর নবীর উপর দরুদ সালাম পেশ না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর তাহাজ্জুদ যদি না পড়েন তাশাহুদ তাহলে নামাজ হয় না এই হচ্ছে আমাদের ইতিকাদ পক্ষান্তরে ওই বিদাতপন্থীদের আলেমদের কথা শোনাচ্ছি তাদের নিকটে দুরুদ পড়া আর তাহাজ্জুদ পড়া ওয়াজিব নয় ফরজ নয় রুকুন তো নয় না পড়লেও হয় তত একটু বসে গেলেই নামাজ হয়ে যায় আর তাহাজ্জুদ বসে যদি আর তাহাজ্জুদ নাও পড়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাও পড়ে নামাজ হয়ে যাবে তাহলে দুরুদ কে পড়ে আমরা পড়ি দুরুদ দুরুদের ভক্ত কে নবীর উপর দুরুদ সালাম কে বেশি পেশ করে আমরা পেশ করি আমরা মনে করি যে নামাজ হবে না যতক্ষণ আপনি দুরুদ সালাম নবীর উপর পেশ না করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বার নবীর নাম শুনবেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিন কিরামরা এই আদর্শ আমাদের মাঝে ছেড়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ ছেড়ে গেছেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দুরুদ পাবে নামাজের মধ্যে দুরুদ না পড়লে নামাজ হবে না সালাম না নবীর উপর পেশ করলে নামাজ হবে না আর এই সম্মিলিত দুরুদ ইয়া নবী সালাম আলাইকার দুরুদ আর ওই চা খাওয়া দুরুদ জালসা ওয়াজ মাহফিলের বাংলাদেশের ভারতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর যে সুর দিয়ে টান দিল বিদাতীদের সুর সে যেন সুর দিলাম না
দেওয়ার দরকার।